হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাদেরকে দেখাবো পোরাদহ রেলওয়ে জংশন স্টেশন। এটি বাংলাদেশের প্রথম রেলওয়ে জংশন। এটি বাংলাদেশের খুলনা বিভাগের কুষ্টিয়া জেলার একটি রেলওয়ে স্টেশন। দক্ষিণ পশ্চিমাঞ্চলে রেল যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ রেলওয়ে জংশন পোরাদহ রেলওয়ে স্টেশন। ব্রিটিশ শাসনামলে 1862 সালের 15 নভেম্বর কলকাতা থেকে পোরাদহ হয়ে কুষ্টিয়ার জগতি পর্যন্ত প্রথম রেলপথ স্থাপিত হয়। পরে 1878 সালের মধ্যে পোরাদহ থেকে ভেড়ামারা রেলপথ চালু হলে পোরাদহ রেলওয়ে জংশনে পরিণত হয়। পোরাদহ রেলওয়ে স্টেশন দিয়ে যেসব ট্রেন চলাচল করে সেগুলো হলো রূপসা এক্সপ্রেস, শিমান্তু এক্সপ্রেস, কপোতাক্ষ এক্সপ্রেস, মধুমতি এক্সপ্রেস, সাগরদানি এক্সপ্রেস, সুন্দরবন এক্সপ্রেস, টুঙ্গিপাড়া এক্সপ্রেস, চিত্রা এক্সপ্রেস, বেনাপোলে এক্সপ্রেস, মৈত্রী এক্সপ্রেস, মহানন্দা এক্সপ্রেস, রকেট এক্সপ্রেস, নকশিকান্থা এক্সপ্রেস ও লোকাল ট্রেন। তো বন্ধুরা, দেখতে থাকুন পোরাদহ জংশনের অপরূপ সৌন্দর্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন পরবর্তী আপডেটের নোটিফিকেশন পেতে।